গ্রিপ আছে 100 প্লাস, এগুলো হচ্ছে 50 টাকা গ্রিপ। আচ্ছা, তারপর এ1 আছে ভালোটা 50 টাকা গ্রিপ। এখানে স্ট্রিং আপনার এগুলো পড়ে আপনার 200 টাকা স্ট্রিং। আচ্ছা, 200 টাকা 65 টাইটেনিয়াম, এটা 200 টাকা পড়বে। 85 এটা 200 টাকা, এটা আপনার অরিজিনাল স্ট্রিং। এটা এটা অরিজিনাল। হ্যাঁ, প্রাইস কত বলবো? এটা পড়বে 400 টাকা স্ট্রিং। 400 টাকা, 400। মেবিস চেন আছে অরিজিনাল শাটল। আচ্ছা, এটা পড়বে 1000 টাকা ডজন। 1000 টাকা, এটাই সবচেয়ে ভালো মানের? হ্যাঁ, ইউনিক সেট। এটা হচ্ছে আপনার অরিজিনাল ফ্রেম। অরিজিনাল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আপনার অরিজিনাল লোগো দেওয়া থাকবে ইউনিক সেট। এটা পড়বে আপনার 6000 টাকা ফ্রেম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে চলে আসলাম গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট, যেটা সাবেক কাঠের মার্কেট নামে পরিচিত, চ্যাম্পিয়ন স্পোর্টস। চ্যাম্পিয়ন স্পোর্টস থেকে আজকে আপনাদের দেখাবো ভালো মানের র্যাকেট। সামনে শীতের সিজন চলে আসছে, এখন ভালো মানের র্যাকেট আপনাদের প্রয়োজন। তো এই শপে যে র্যাকেটগুলো আছে, এখানে আছে আপনার ভালো মানের র্যাকেট, আছে আপনার নর্মাল র্যাকেট, এখানে পাবেন অরিজিনাল র্যাকেট, পাবেন কপি র্যাকেট, সব কিছুই আছে। আপনার যার যেটা চয় সেটাই নিতে পারবেন। আজকে আপনাদের একটা বেসিক ধারণা দেবো এই র্যাকেটগুলোর প্রাইস কীরকম হবে, এগুলোর টেনশন কীরকম হবে, ডিটেলস সব কিছু আপনাদের জানাবো। আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন, আপনারা সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখান থেকে সকল র্যাকেট নিতে পারবেন। ফ্রেন্ডস, আজকে র্যাকেটগুলোর প্রাইস কীরকম হবে, এগুলোর টেনশন কীরকম হবে, ডিটেলস সব কিছু আপনাদের জানাবেন জিমি ভাই। সো ফ্রেন্ডস, আর কথা বাড়াচ্ছেন, আজকে আমি তো ভিডিও শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম জিমি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম। তো জিমি ভাই, আপনার শপে তো নতুন কিছু কালেকশন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার শপটা, এটা হচ্ছে আপনার গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট? জি, এটা রেলওয়ে সুপার মার্কেট, চ্যাম্পিয়ন স্পোর্টস, C14, দোকান নাম্বার C14। আচ্ছা, তো আপনার কাঠের মার্কেট যেটাকে বলেন, এটা আর কি সাবেক কাঠের মার্কেট নামে পরিচিত? কাঠের মার্কেট। আচ্ছা, তো আপনার এখানে র্যাকেটের যে কালেকশনগুলো আছে, এগুলো যদি সংক্ষেপে বলতেন। আমার এখানে বিভিন্ন ইওনেক্স থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের এখানে র্যাকেট পাওয়া যায়। একবার বাচ্চাদের র্যাকেট থেকে শুরু করে একবার প্রফেশনাল যেই র্যাকেটগুলো আছে, সব ধরনের র্যাকেট এখানে পাওয়া যায়। সব ধরনের র্যাকেট পাওয়া যায়? সব ধরনের র্যাকেট। ঢাকার বাইরে যারা আছে, তাদের কি কুরিয়ার সার্ভিস নেওয়ার ব্যবস্থা আছে? জি, আমরা কুরিয়ার সার্ভিসও মাল করি, তারপরে পার্সেলও যদি কেউ চায়। আপনার স্ক্রিনে যে নাম্বারটা শো করতেছে, এখানে যদি কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে আপনি পাঠিয়ে দিতে পারবেন, কুরিয়ার চার্জ দিলে আপনি পাঠিয়ে দেবেন। জিমি ভাই, আমরা শুরু করি, প্রথম আমরা কোনটা দেখতেছি? আপনার এই যে ইওনেক্সের আছে কিছু ফ্রেম, এগুলি হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যে ইওনেক্সের। আপনার এগুলি আপনার 30 পর্যন্ত আপনার টান দিতে পারবে। এটার মধ্যে আপনার 4-5টা কোয়ালিটি আছে। যেমন এটা হচ্ছে, হ্যাঁ কোয়ালিটি আছে, এটা হচ্ছে আপনার ডোরা 10, এই একটা মডেল। আচ্ছা, ডোরা 10, এটার মধ্যে কি কালার হয় আর? না, এটার মধ্যে আরেকটা কালার আছে। আচ্ছা, ডোরা 10 এর মধ্যে এই একটা কালার, এই দুইটা কালার, দুইটা কালার। এইটা পড়বে আপনার 450 টাকা পড়বে ফ্রেম। শুধু ফ্রেম পড়বে 450 টাকা? আচ্ছা, এখান থেকে যদি কেউ বলে যে না ভাই আমি এটা বাদাই করে নেবো, সেক্ষেত্রে আপনার মেশিন চার্জ 50 টাকা, আর স্টিং যেটা নেয় আর কি, যেটা নেয় স্টিং 100 টাকা থেকে শুরু করে আমার কাছে 500-600 পর্যন্ত স্টিং আছে, অরিজিনাল স্টিংগুলো আর কি। আচ্ছা, এরপর এরপর আপনার এটার মধ্যে কার্বন এক্স 21 আছে, এটা হচ্ছে কার্বন এক্স 25, এটা হচ্ছে আপনার জেড ফোর্সের লেটেস্ট মডেলটা। তারপর এটার মধ্যে অ্যাস্টোরেক্স আছে, অ্যাস্টোরেক্স 77। এরপরে আরও কিছু মডেল আসছে ইওনেক্সের। এগুলো কি সেম প্রাইস? না, এগুলো প্রাইস কার্বনেক্সের, এগুলো পড়বে আপনার 450 টাকা ফ্রেম। 450 টাকা? হ্যাঁ, 450 টাকা পড়বে ফ্রেম। আচ্ছা, আর এটা পড়বে হচ্ছে আপনার 600 টাকা ফ্রেম। এটা 600 টাকা? এটা হচ্ছে 600 টাকার ফ্রেম। আচ্ছা, এটার মধ্যে আরও কিছু বেটার কোয়ালিটি। আচ্ছা জিমি ভাই, এর আগে যে দুইটা দেখাইছেন, ওই দুইটার প্রাইসটা বলেন না। এটা হচ্ছে এগুলি পড়বে এক রেঞ্জে, 600 টাকা এটার ফ্রেম। 600 টাকা? 600 টাকা, হ্যাঁ, এগুলি ফ্রেম পড়বে 600 টাকা। এগুলো হচ্ছে একটু নর্মাল ইওনেক্সের ফ্রেমের মধ্যে একটু নর্মাল ফ্রেম। আচ্ছা, এরপর আবার এর থেকে যদি একটু ভালো মানের নেয়, তাহলে আছে এই ফ্রেমগুলো, এগুলি ফ্রেম পড়বে হচ্ছে আপনার 800 টাকা। আচ্ছা, এগুলোর ভিতরে কালার হয়? এটার মধ্যে কার্বনেক্সের মধ্যে তিনটা মডেল হবে, সেম প্রাইস। হ্যাঁ, আর এটা একটা আছে ভোল্টেক 10DZ, এটা একবার এবছরের নতুন সিরিজ। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে আপনার 900 টাকা ফ্রেম। এটা পড়বে 900 টাকা? 900 টাকা ফ্রেম। আর এটা? এটা পড়বে আপনার 800 টাকা ফ্রেম। 800 টাকা এবং 900 টাকা? 900 টাকা ফ্রেম। এটার মধ্যে আরও অনেকগুলো মডেল আছে। আচ্ছা, আপনার আর সেভার আছে, তারপর কার্বন এক্স 21 আছে, আর সেভার 10 আছে, তারপর অ্যাস্টোরেক্স 77 আছে। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটাও পড়বে 900 টাকা ফ্রেম। 900 টাকা? 900 টাকা। এখানে যে কোয়ালিটিগুলো দেখাইছেন সেম প্রাইস? এগুলো হচ্ছে 900 টাকার ফ্রেম। এগুলো সব 900 টাকা? 900 টাকা। আর এর মধ্যে একটা আছে বাদাই করা, আসে চায়না থেকে, এটার মধ্যে আপনার RSL, হেড, লিনিং এমন চারটা নামের আছে, এগুলি পড়বে 400 টাকা। 400 টাকা? ওকে, 400 টাকা। ইওনেক্সের এই ফ্রেমগুলো আপনার একটু ভালো মানের ফ্রেম।
আচ্ছা এগুলো আপনার 36 এলজিএস পর্যন্ত এখানে দাও আছে টেনশন দিতে পারবে 68 গ্রাম ওয়েট আচ্ছা এখানে সবকিছু দাও আছে এই ফ্রেমগুলোর রেঞ্জ পড়বে আপনার 1100 টাকা 1100 টাকা 1100 টাকা ফ্রেম আচ্ছা এটা পড়বে 1000 টাকা ফ্রেম এটা কার্বন 21 আচ্ছা একটা আছে ভোল্টেক 10 ডিজি এটা হচ্ছে নতুন সিরিজ আচ্ছা তারপর এটা হচ্ছে আপনার এবছরের নতুন সিরিজ আচ্ছা ন্যানোগে স্প্রিট এটা প্রাইস কত পড়বে 1100 টাকা পড়বে ফ্রেম এই তিনটা সেম প্রাইস হ্যাঁ এগুলি একই প্রাইস 1100 টাকা এটা পড়বে 1000 এটার মধ্যে এটা পড়বে 1000 টাকা ফ্রেম এটা 1000 টাকা কার্বনিক্সের মধ্যে আমার কাছে প্রায় চার থেকে পাঁচটা কোয়ালিটি আছে আচ্ছা এটা একটু ভালো মানের আচ্ছা এর থেকে নর্মাল ওই যে দেখাইলাম এখানে 400-450 টাকা আছে ফ্রেম তারপর আবার 800 টাকারও ফ্রেম এই যে দেখাইছে এখানে আচ্ছা তারপর এ ইওনেক্সের বাইরে আরও আছে আপনার ওয়াই থ্রির ফ্রেম আছে ওয়াই থ্রি ওকে তো প্রাইস কত পড়বে এগুলি ফ্রেম পড়বে 1200 টাকা এটা 1200 টাকা 1200 টাকা ফ্রেম একটু উন্নত মানের আচ্ছা ওয়াই থ্রির মধ্যে আরও বেশ কিছু মডেল আছে তারপর সিসিং ডি একটা র্যাকেট আছে আসছে এটার মধ্যে প্রায় 4-5টা কালার আছে আচ্ছা এখানে তিনটা আছে হ্যাঁ এখানে তিনটা আরও দুইটা কালার আছে প্রাইস কত পড়বে এগুলো পড়বে আপনার 1300 টাকা ফ্রেম সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস 1300 টাকা ফ্রেম খুব সুন্দর কালেকশন আচ্ছা আরও কিছু কালেকশন আছে হেড ওয়াই থ্রি লিনিং এগুলো হচ্ছে আপনার হেডের হেডের এটা হচ্ছে আপনার ফুল জয়েন্টলেস আচ্ছা হেডের এটা আপনার 36 এলবিএস পর্যন্ত 38 এলবিএস পর্যন্ত টান খাবে আচ্ছা ওয়েট হচ্ছে আপনার 65 গ্রাম এটা প্রাইস কত পড়বে এটা পড়বে হচ্ছে আপনার 1200 টাকা ফ্রেম 1200 টাকা 1200 টাকা ফ্রেম আবার হেডের ফাইবারও আছে আচ্ছা এটাও পড়বে আপনার 1200 টাকা ফ্রেম 1200 টাকা এটা ফাইবার কালারটা খুব সুন্দর এটার মধ্যে আরও চার থেকে পাঁচটা কালার আছে চার থেকে পাঁচটা কালার আছে হ্যাঁ এটার মধ্যে এটা পুরো 1200 টাকা ফ্রেম 1200 টাকা 1200 টাকা এটা হচ্ছে লিনিং এর লিনিং এর লিনিং লিনিং এর আপনার ফুল জয়েন্টলেস র্যাকেটও আছে ফাইবারের আচ্ছা এটা কিন্তু মানে কামরাঙ্গা ডিজাইন এটা হ্যাঁ এটা বলছে কামরাঙ্গা ডিজাইন আচ্ছা নতুন এটা পুরো আপনার 1300 টাকা ফ্রেম 1300 টাকা 1300 টাকা এটার ভিতরে কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার আছে এই কালারগুলো হ্যাঁ এটার মধ্যে আরো চারটা কালার আছে ভিতরে আছে আচ্ছা চারটা পাঁচটা কালার আছে আর যদি লিনিং এর যদি প্রাইসটা বলে দেন ভাই এটা পড়বে আপনার ওই যে 1300 টাকা পড়বে 1300 টাকা 1300 টাকা ফ্রেম পড়বে সেম প্রাইস হ্যাঁ এগুলি সেম প্রাইস আর যদি লিনিং এর অরিজিনাল কিছু ফ্রেম আছে লিনিং আচ্ছা এটা পড়বে আপনার 3800 টাকা ফ্রেম 3800 টাকা এটা অরিজিনাল হ্যাঁ এটা আপনার ডিজিটালে আপনার 28 থেকে 30 টেনশন থাকে এগুলো তো প্রফেশনাল প্লেয়ারদের জন্য প্রফেশনাল যারা ইনডোর ইউজ করে তাদের জন্য আপনার এগুলা লিনিং এর মধ্যে এটার মধ্যে আরো বেশ কিছু মডেল আসছে নতুন নতুন কিছু মডেল আসছে এটা আছে আপনার গোশেনের র্যাকেট আচ্ছা ফুল ফাইবার এটা প্রাইস কত পড়বে এটা পুরো 1500 টাকা ফ্রেম পড়বে 1500 টাকা 1500 টাকা ওয়েট কত হবে এটার ওয়েট হচ্ছে আপনার 75 গ্রাম 75 গ্রাম 75 গ্রাম টেনশন কত নিতে পারবে টেনশন এটা নিতে পারবে আপনার 32 প্লাস এটা আপনার গোসেন মাদার কোম্পানি হচ্ছে জাপান আচ্ছা শুনুন এটার মধ্যে প্রায় 4-5টা কালার আছে এই কালার হ্যাঁ আর 4-5টা কালার আছে এখানে আবার একটার আবার এক এক প্রাইসও আছে যেমন এটা এবছরের নতুন সিরিজ আচ্ছা দেখেন এখানে এই সিরিজটা এই বছরের নতুন সিরিজ আচ্ছা এটা পুরো আপনার 1800 টাকা 1800 টাকা 1800 টাকা ফ্রেম পড়বে আচ্ছা এটা টেনশন কত নিতে পারবে এটা পড়বে আপনার 35 টেনশন নিতে পারবে 35 হ্যাঁ এগুলো অ্যানালগ মেশিনের টেনশন এগুলো এটা প্রফেশনাল প্লেয়ারদের জন্য না এগুলি প্রফেশনাল ফার্স্ট টাইম প্লেয়ারও খেলতে পারে হ্যাঁ 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 এটা আর যদি প্রফেশনালিজম কিছু র্যাকেট আছে আপনার হেডের অ্যাপাস আছে এগুলি মালয়েশিয়ান র্যাকেট অ্যাপাস আচ্ছা অ্যাপাস আছে তারপর আপনার অ্যাশওয়ে আছে আচ্ছা এগুলোর প্রাইস কত হবে এটা পড়বে আপনার 2500 টাকা পড়বে ফ্রেম এটা 2500 টাকা 2500 টাকা ফ্রেম আচ্ছা আর এটা এসো এটা পড়বে আপনার 2800 টাকা ফ্রেম এটা 2800 টাকা 2800 এগুলো প্রফেশনাল প্লেয়ারদের জন্য না এগুলো প্রফেশনাল এগুলো ইনডোর যারা ইউজ ইনডোরে যারা খেলে তাদের জন্য আচ্ছা এসো এর একটা মডেল আসছে এবছরের নতুন সিরিজ ফ্যান্টম এক্স আচ্ছা এটা পড়বে 4000 টাকা 4000 টাকা এগুলো সর্বোচ্চ ভালো মানের আরও ভালো মানের এর থেকেও ভালো আছে এর থেকে আরও ভালো মানের আছে আচ্ছা তারপরে আরএসএল এর মধ্যে কিছু আসছে এবার নতুন এই সিরিজটা আরএসএল এর নতুন সিরিজ আচ্ছা এগুলোর ভিতরে কি কালার হয় এক্সেট সিলভার হ্যাঁ এটা হচ্ছে আপনার সিলভার আর একটা এটার মধ্যে আছে আপনার গোল্ডেন গোল্ডেন হ্যাঁ গোল্ডেন দুইটা আরএসএল ওকে তো প্রাইস কত পড়বে
এগুলি প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা 2000 আচ্ছা জিমি ভাই এগুলোর সাথে কি কভার আছে হ্যাঁ এগুলি প্রত্যেকটার সাথে আপনার কভার আছে প্রত্যেকটার সাথে কভার আছে আচ্ছা ওকে আর আরো বেশ কিছু মডেল আছে আচ্ছা সেম প্রাইস হ্যাঁ এগুলি একটা র‍্যাকেট প্রাইস একটা র‍্যাকেট প্রাইস র‍্যাকেট প্রাইস আছে বিভিন্ন কোয়ালিটির হবে আচ্ছা তারপর স্কেলের মধ্যে একটা ফ্রেম আছে দেখেন এটা ফ্রেম পড়বে 1200 টাকা 1200 টাকা খুব সুন্দর এটার মধ্যে তিনটা কালার আচ্ছা তিনটা মডেল আছে এটার দেখেন আমাদের আচ্ছা আপনার আইসোমেটিক 80 একটা আছে আপনার আইসোমেটিক 60 বিএফ আচ্ছা আর একটা আছে আপনার আইসোমেটিক 90 সেম প্রাইস জি এখানে তিনটারই সেম প্রাইস প্রাইস রাখবে বলে দেন পুরো আপনার 1200 টাকা 1200 টাকা তারপর স্কেলরে আর একটা আছে আপনার নতুন এই বছরের এটার মধ্যে বেশ কিছু মডেল আছে এটা হচ্ছে আপনার ফুল জয়েন্টলেস জয়েন্টলেস ফুল জয়েন্টলেস গ্রিপিং করা আচ্ছা প্রাইস কত পড়বে এটা এটা পড়বে আপনার 1600 টাকা ফ্রেম 1600 টাকা এটা ভিতরে কালার আছে এটার মধ্যে মডেল আছে মডেল আছে মডেল আছে আচ্ছা একটা মডেল আছে সেম প্রাইস হ্যাঁ এটা সেম প্রাইস এটা হচ্ছে আপনার ভিক্টোরিয়ার র‍্যাকেট এগুলো আপনার মালয়েশিয়ান র‍্যাকেট আচ্ছা লাগেজের মাল এগুলির সাথে ব্যাগ নাই এগুলি ফ্রেম পড়বে আপনার 4000 টাকা 4000 টাকা 4000 টাকা ভিক্টোরিয়ার মধ্যে বেশ কিছু মডেল আছে আচ্ছা একটা মডেল আছে একটা মডেল আছে ভিক্টোরের আচ্ছা একটা মডেল আছে সেম প্রাইস হ্যাঁ এগুলি সেম প্রাইস 4000 টাকা 4000 টাকা তারপর কাওয়াসাকি আছে এগুলি পড়বে আপনার 3000 টাকা এগুলি লাগেজের মাল আচ্ছা দুইটা কালার হ্যাঁ হ্যাঁ কাওয়াসাকি এটা দুইটা দুইটা মডেল সেম প্রাইস 3000 টাকা সেম প্রাইস হ্যাঁ 3000 টাকা এগুলো পুরো আপনার 3200 টাকা ফ্রেম 3200 টাকা 3200 এগুলো তো কালার হয় না না এটার মধ্যে ডোরা ডানের মধ্যে দুইটা কালার হয় দুইটা কালার হয় দুইটা কালার হবে আচ্ছা এমন মডেল আছে অনেকগুলো এগুলো তো প্রফেশনাল প্লেয়ারদের জন্য জি জি আপনার গ্রিপ আছে 100 প্লাস এগুলো হচ্ছে 50 টাকা গ্রিপ আচ্ছা তারপর A1 আছে ভালোটা 50 টাকা গ্রিপ তারপর আপনার ইউনেক্স এর সোনা গ্রিপ আছে 20 টাকা বিএস এর এই গ্রিপটা হচ্ছে আপনার 100 টাকা আচ্ছা টানের এই গ্রিপটা আছে এটা আপনার 100 টাকা আচ্ছা আর ইস্টিং আছে বিভিন্ন প্রাইজের এখানে এখানে স্ট্রিং আপনার এগুলো পড়বে আপনার 200 টাকা স্ট্রিং আচ্ছা 200 টাকা 65 টাইটেনিয়াম এটা 200 টাকা পড়বে 85 এটা 200 টাকা 99.5 এটা 200 টাকা আর অরিজিনাল স্ট্রিং যদি নেন অরিজিনাল স্ট্রিং এখানে আছে যে আপনার অরিজিনাল স্ট্রিং এটা এটা অরিজিনাল হ্যাঁ প্রাইস কত পড়বে এটা 400 টাকা স্ট্রিং 400 টাকা 400 একটা শাটল আছে পাওয়ার 333 আচ্ছা এটা প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিকের তাইওয়ানের এটা মধ্যে দুইটা কালার হয় হলুদ এবং সাদা এটা প্রাইস হচ্ছে 850 টাকা ডজন এটা তো ফুল প্যাকেট নিতে হবে হ্যাঁ 6টা আচ্ছা ডজন 850 টাকা আলোকের আছে পাওয়ার 333 পাওয়ার 333 পড়বে 380 টাকা 380 টাকা 380 টাকা ডজন মেবি স্টেন আছে অরিজিনাল শাটল আচ্ছা এটা পুরো 1000 টাকা ডজন 1000 টাকা এটাই সবচেয়ে ভালো মানে হ্যাঁ প্লাস্টিকের মধ্যে এটা সবচেয়ে ভালো মানে দুটো অনেক ম্যাচ খেলা যাবে এছাড়া আরও ভালো ভালো মানের র‍্যাকেট আছে যেগুলো এখানে সব ডিসপ্লে করা হয়নি আরও ভালো কিছু র‍্যাকেট আছে তাইওয়ানের কিছু ফ্রেম আছে তারপর আপনার অরিজিনাল যদি কেউ চায় অরিজিনাল লিনিংয়ের আর এস এল ওয়াই থ্রি লিনিং তারপর অ্যাপাস অ্যাশ সব ধরনের অরিজিনাল র‍্যাকেট এখানে পাওয়া যাবে